সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ছুটে যান নগরীর বুধপাড়া এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার। শারীরিকভাবে তার নর্মাল ডেলিভারি সম্ভব নয় জানিয়ে তাৎক্ষণিকভাবে সিজারের পরামর্শ দেন চিকিৎসক। সুমাইয়ার দাবি, পরিবারের সদস্যরা এমন সিদ্ধান্তে রাজি না হয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানে কোনো ধরনের সমস্যা ছাড়াই নর্মাল ডেলিভারি হয় তার। আপু সিজার করবো, আপুরা বললো যে না নর্মালি হয়ে যাবে, দিয়ে আপুরা বললো যে দেয়া হয়ে দিছে সুস্থভাবে, আমিও সুস্থ, আমার বাবুও সুস্থ আছে। শুধু সুমাইয়া নয়, অভিযোগ রয়েছে বাড়তি কিছু টাকা আয়ের জন্য বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা নানা ভয়ভীতি দেখিয়ে সিজারের পথ বেছে নেন। এতে করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নবজাতক ও তাদের মায়েরা। ডাক্তারখানা গেলে বলে যে হলো তোমার বাবু হলো পায়খানা করে ফেলে দিছে, পেটের ভিতরে পায়খানা খেয়ে নিছে, তোমরা হলো সিজার করো। ভয়টা দেখানোর ফলে বাধ্য হয় বাড়ির লোক। তবে চিকিৎসকরা জানান, অনেক ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আর কিছু ক্ষেত্রে রোগী ও তার স্বজনরাই অস্থির হয়ে সিজারের জন্য চাপ সৃষ্টি করেন। পেশেন্টের লোক এবং পেশেন্ট এরা আর ধৈর্য রাখে না, তখন কষ্ট হয় সিজার সেকশনটা করতে, যে না বাচ্চাটা তো হয়েই যেত, এই ধৈর্যটা হয়তো আমরা আর তাকে ধরে রাখতে পারি না, যার ফলে সিজার সেকশনে আমাদেরকে যেতে হয়। এদিকে স্বাস্থ্য পরিচালক বলছেন, গর্ভবতী মায়েদের মাতৃ মৃত্যুর হার কমাতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেফ ডেলিভারির জন্য, মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু ইত্যাদি কমানোর জন্য আমাদের আরও পরিকল্পনা হচ্ছে যে ANC এবং PNC, মায়ের ডেলিভারির আগেই তার নিয়মিত চেক আপ করা, স্ক্রিনিং আউট করা, যে তার কোনো ঝুঁকি সমস্যা ইত্যাদি আছে কি না, এগুলো যদি আমরা ঠিকমতো দেখে নিতে পারি তাহলে আশা করা যায় একটা সেফ ডেলিভারি সম্ভব। গত জুলাই মাসে রাজশাহীতে সিজারের মাধ্যমে 1591 জন নবজাতকের জন্ম হয়েছে। সিজার করলে মা ও সন্তানের যে ক্ষতি হয় তা কখনোই পূরণ হবার নয়, ভুগতে হয় সারা জীবন ধরে, যা কোনো মায়ের ক্ষেত্রেই কাম্য নয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।